হাতি 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 ওয়াও হাতি আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে ছাদে আসার মূল উদ্দেশ্য হচ্ছে গাছ থেকে কিছু সবজি তুলব, প্লাস আপনাদের সাথে শেয়ারও করব। তো এই যে দেখুন, ছাদে ওঠার পরপরে সে খেলাধুলা শুরু করে দিয়েছে। অবশ্য খেলাধুলা করলে আমাদেরই ভালো, আমরা নিশ্চিন্তে সবজিগুলো তুলতে পারবো। তো এই যে আম্মু এই পাশে করলা তুলছিল করলা গাছ থেকে। তো এই করলা গাছগুলো আসলে লাগানো হয়নি, বাজার থেকে যে করলা কিনে আনা হতো সেগুলো কাটার পর যে আবর্জনাগুলো হতো সেগুলোই লাগানো হতো আসলে। তো মার্শাল্লাহ খুব সুন্দর করলা হয়েছে। তো এপাশ থেকে আম্মু কচু গাছগুলো থেকে কচু কাটছিল, কারণ আজকে হয়তো বা কচু রান্না করা হবে। তো কচু গাছগুলো খুব সুন্দর ছিল, কারণ এই কচু গাছগুলোতে কোনো রকম সার দেওয়া হয়নি বা সার দেওয়া হয়ও না। তো এই যে ছাদ বাগান থেকে কচু শাক এবং লেবু আর করলা তোলা হয়েছিল, এটা ভেবে ভালো লাগছিল যে সবগুলোই সারমুক্ত ছিল এবং খুব সুন্দর ছিল। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। সবার যদি এই ব্লগটা ভালো লাগে সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাকে সবাই সাপোর্ট করবেন, যেন আমি ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে। তো সেই শুভকামনায় আজকের মতো বিদায়, ধন্যবাদ সবাইকে।